লোনের টাকা সঠিক সময়ে ফিরিয়ে না দেওয়ায় ঘর ও জায়গা সিল করল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। ঘটনার বিবরণে জানা যায়, শান্তির বাজার মহকুমার অন্তর্গত লাওগাং এলাকার বাসিন্দা বিশ্বজিৎ সরকারের নামে নগদা এলাকায় একটি জায়গা দেখিয়ে শান্তির বাজার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে লোন নেন উনার ভাই রাজীব সরকার। জায়গাটি রাজীব সরকারের নামে রয়েছে। পরবর্তী সময় দীর্ঘ প্রায় 8 বছর যাবৎ কোনো প্রকারের কিস্তি প্রদান না করায় বর্তমানে প্রায় 20 লক্ষ টাকার মতো বকেয়া টাকা জমে যায়। ব্যাংক থেকে বারবার জানানোর পরও কোনো প্রকারের অর্থ প্রদান না করাতে শুক্রবার ব্যাংক কর্তৃপক্ষ শান্তির বাজার মহকুমা শাসকের কার্যালয়ে ডিসিএম পবিত্র দাস ও শান্তির বাজার থানার আরক্ষা দপ্তরের কর্মীদের সঙ্গে নিয়ে নগদা এলাকার জায়গাটি বাজেয়াপ্ত করে। দক্ষিণ জেলার জেলা শাসকের আদেশ মূলে পরিবারের বসবাসকারী লোকজনদের ঘর থেকে বের করে ঘরের আসবাবপত্র বের করে ঘরে তালাবন্দী করে সিল করে দেওয়া হয়। দি রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ। Have taken the physical possession of this sarkar Messer Sarkar Electronics, the property which was mortgaged with us, and that has been done according to the DM permission. Thank you. So ye মোবাইলে নাই। সে যে ও ব্যাপারটা এখানে মানে জানবাড়ি রাজীব সরকার সে উদয়পুর।